প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা অন্যান্য বিদ্যালয়ে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল প্রশ্ন বা স্যাম্পল কোশ্চেন বলতে পারো আজকে দেব বাংলা থেকে। এবং আগামী দিন ক্লাসগুলোতে আমি তোমাদের অন্যান্য সাবজেক্ট ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, হিন্দি অন্যান্য থেকেও আমি আরও অনেক মডেল প্রশ্ন দেব। তোমরা নরেন্দ্র যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, তাহলে যখন কোনো ভিডিও আমি আপডেট করব তখন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকের মডেল প্রশ্ন ১ বাংলা প্রশ্ন, পূর্ণ মান হচ্ছে ৩০, সময় হচ্ছে ৪৫ মিনিট। প্রত্যেকটা প্রশ্ন আমি বুঝিয়ে দিচ্ছি, সুতরাং মনোযোগ দিয়ে ক্লাসটা ভালো করে দেখো, তারপরে বেঙ্গলি কপিতে প্রশ্নগুলো তুলে নিয়ে উত্তরগুলো নিজেরাই সলভ করো। কোনো উত্তর যদি ডাউট থাকে, ঠিক হবে কি না এটা ঠিক নেই, বা কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো, তাহলে নরেন্দ্র যদি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো বা কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। তাহলে এক থেকে যে প্রশ্নটা রয়েছে, যতগুলি অক্ষর প্রয়োজন ততগুলি অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। গুলি গয় হস্যু হবে, দিয়ে নিও, অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যতগুলি অক্ষর প্রয়োজন ততগুলি অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বয় আকারে বা দেওয়ার পর তারপরে কিছু নেই, কিন্তু এরপরে যে অক্ষরগুলো বসালে একটা মানে অর্থবোধক শব্দ হবে এবং একটা যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সবগুলো সুন্দর করে একটা অর্থবোধক কয়েকটা লাইন, যে তিনটে লাইন আছে তিনটে লাইন বোঝাবে, এমনভাবে অক্ষরগুলো বসাতে হবে যেন অর্থবোধক তিনখানা লাইন হয়। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। দেখো, বা বলে শূন্যস্থান, মুনি সংস্কৃতে রা বলে শূন্যস্থান রচনা করেন, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের একটা আমি জাস্ট বলে দিচ্ছি, পরেরগুলো নিজেরা করো। বাল্মীকি মুনি সংস্কৃতে রামায়ণ রচনা করেন, বুঝতে পারছো? দেখো, কয়েকটা অক্ষর বসিয়ে আমি একটা অর্থবোধক বাক্য করলাম। এইভাবে তোমরা বাকিগুলো করবে। আবৃত্তি, প্রতি, ড্যাশ, আমি, সা, ড্যাশ, পয়সুরা, পুরো, ড্যাশ, পেয়েছি, পরি, ড্যাশ, পোশাকে, বিদ্যালয়ে আসা উচিত। তাহলে এটা তোমরা নিজেরাই বাড়িতে করবে, অসুবিধা হলে আমাকে জানাবে। এবার দেখো ২ নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো, মানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। সঞ্চয়, সার্থক, উপযোগী, নিন্দা, খুবই গুরুত্বপূর্ণ চারটি শব্দ। এই চারটি শব্দের তোমরা বিপরীত শব্দ লিখবে। এবং তোমাদের বলে রাখি, নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে বা অন্যান্য অনেক জায়গাতে, অনেক স্কুলে বিপরীত শব্দ করে বাক্য রচনা করতে বলে। সুতরাং সঞ্চয় দিয়ে যেটা বিপরীত শব্দ হবে, যে শব্দটা, তার বাক্য রচনা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? সার্থক এর বিপরীত শব্দ যেটা হবে, তার বাক্য রচনা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এবার আসছি লিঙ্গ পরিবর্তন করো। দেখো, কর্মী, মালি, প্রাচীন, হর্ষ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কর্মী, মালি, প্রাচীন, হর্ষ, প্রত্যেকটা লিঙ্গ পরিবর্তন করবে। আচ্ছা, এই আলোচনার পূর্বে আরেকটা কথা বলে রাখি, যেটা আমি বলতে ভুলে গেছি তোমাদের। দেখো, এই যে মডেল প্রশ্ন, তার ডান দিকের কর্নারে লেখা আছে সময় ৪৫ মিনিট। তোমরা ঘড়ি ধরে বাড়িতে এই প্রশ্নপত্রটা ৪৫ মিনিটের মধ্যে শেষ করবে, কারণ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। টাইমের মধ্যে শেষ করতে না পারলে তাহলে কিন্তু পরীক্ষা পাস করা যাবে না। প্রত্যেকটা প্রশ্ন টাইমের মধ্যে কিন্তু সলভ করে আসতে হবে, ঠিক আছে? তুমি হয়তো খুব ভালো পড়াশোনা করেছো, সমস্ত প্রশ্ন কমন, কিন্তু যদি সময়ের মধ্যে শেষ করতে না পারো তাহলে সেই পড়াশোনা বৃথা হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় পাস করা সম্ভব হবে না। তাই ঘড়ি দেখে সময় ধরে এই প্রশ্নটা প্রথমে খাতায় লিখে নাও, লিখে নিয়ে তারপরে ঘড়ি ধরে বাড়িতে প্র্যাকটিস করো। কত মিনিটের মধ্যে পরীক্ষা মানে এই প্রশ্নটা শেষ করতে পারলে তোমরা আমাকে জানাতে পারো। আচ্ছা, শোনো, একটা কথা বলে রাখি, পরীক্ষায় তোমরা কেমনভাবে প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে শুনে নাও ভালো করে। অনেক প্রশ্ন দেখবে তোমাদের উত্তরটা জানা নেই বা ডাউট রয়েছে, যেটা পারবো পারবো কি ঠিক নেই, তখন ওই প্রশ্নটা নিয়ে ভাববে না, তাহলে কী হবে, অনেক সময় নষ্ট হবে। ওটা বাদ দিয়ে বা ওটাকে পেন্সিল দিয়ে একটা মার্ক করে অন্য প্রশ্নে চলে যাও, তাহলে দেখবে তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারছো। অনেকে দেখেছি তোমাদের মধ্যে যে প্রশ্নটা পাচ্ছ না সেটা নিয়ে বসে আছো, তাহলে জানা প্রশ্ন বাদ চলে যাবে। যেগুলো আগে পারবে সেগুলো আগে করে নাও, ঠিক আছে? নাম্বারটা তুলে নাও, এবার তারপরে যেগুলো পাচ্ছ না তার মধ্যে যেগুলো একটু একটু পারবে সেগুলো করো, এবং যেগুলো একেবারে পাচ্ছ না সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করো একদম শেষে গিয়ে। এইভাবে পরীক্ষা দিতে হয়,
ঠিক আছে, পরীক্ষায় কেমনভাবে দেবে সে বিষয়ে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য পরে করব। এখন আমরা আবার আলোচনায় ফিরে আসি। এবার দেখো রয়েছে অর্থলেখ, ধাম, অজ্ঞ, ভীষণ, বিকশিত। ধাম এই কথার এই যে শব্দটা তার অর্থ লিখবে, অজ্ঞ তাই ভীষণের অর্থ এবং বিকশিতর অর্থ, ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে বলে রাখি এই ধাম, অজ্ঞ, ভীষণ আর বিকশিতর এদের অর্থেরও বাক্য রচনা করবে, আর এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এখানে এই শব্দগুলোরও বাক্য রচনা বাড়িতে প্র্যাকটিস করবে। আর লিঙ্গ পরিবর্তনের মধ্যে যে প্রাচীন, মালি আর হর্ষ আছে, এই প্রাচীন, মালি আর হর্ষ এই তিনটি শব্দের বাক্য রচনা, এবং প্রাচীনের বিপরীত শব্দ এবং হর্ষ এর বিপরীত শব্দ তোমরা প্র্যাকটিস করবে। এবার আসছি এক কথায় প্রকাশ কর। এক কথায় প্রকাশের মধ্যে দেখো রয়েছে পানের অযোগ্য, ভীষণ গুরুত্বপূর্ণ। উপকার করিবার ইচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ, যিনি শিক্ষা দেন এটাও খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় প্রকাশের সাজেশান রয়েছে, ঠিক আছে। আগের বছর অ্যাডমিশন টেস্টের আগে আমি এক কথায় প্রকাশের সাজেশান দিয়েছিলাম, এবং এক কথায় প্রকাশ থেকে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি খুব এক জায়গায় করে সিলেক্ট করে তোমাদের জন্য আমি ভিডিও করেছিলাম। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি দেখো, অনেক আগের ভিডিও, একটু ভিডিও লিস্টের নিচের দিকে যাবে দেখতে পাবে সেই ভিডিওগুলো। এক কথায় প্রকাশ ওইগুলো প্র্যাকটিস করলে তোমাদের আর পরীক্ষা অসুবিধা হবে না। একইভাবে লিঙ্গ, অর্থ এবং পদ পরিবর্তনের উপরও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করো, নোটসগুলো লিখে নিয়ে, তাহলে দেখবে তোমাদের অ্যাডমিশানে কোনো রকম অসুবিধা হবে না, সমস্ত কিছুই কমন পাবে। দেখো এবার আসছে বাক্য রচনা করো, আজগুবি, বেনুবন। আজগুবি, বেনুবন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে বেনুবন, বয়াকার মধ্যনহায়ু বদন্ত ন, এটা কিন্তু শুদ্ধ বানানের মধ্যেও আসে, ঠিক আছে। সেখানে বয়াকার মধ্যনহায়ু বদন্ত ন থাকতে পারে, বয়াকার দন্তনহায়ু ব মধ্যন থাকতে পারে, বয়াকার দন্তনহায়ু ব মধ্যন থাকতে পারে, আর বয়াকার মধ্যনহায়ু বদন্ত ন থাকতে পারে। তা বুঝতেই পারছো সঠিক বানানটা হবে বয়াকার মধ্যনহায়ু বদন্ত ন। সুতরাং এগুলো একটু ভালো করে খেয়াল করবে, প্রত্যেকটা শব্দ বানান সহ পড়বে। সাত নম্বর প্রশ্ন, প্রত্যেকটি দুটি করে সমার্থক শব্দ লেখো, মন্দির আর বন, এই যে দুটো শব্দ দেওয়া আছে এদের সমার্থক শব্দ লিখতে হবে তোমাদেরকে। মন্দিরে দুটি সমার্থক শব্দ, বনেরও তাই। সমার্থক শব্দ বা প্রতিশব্দ যখন পড়বে তোমরা তিনটি করে মুখস্থ করবে, ঠিক আছে। তিনটে বা দুটি আসে সাধারণত পরীক্ষায়, যেগুলো সহজ তোমাদের মনে থাকবে সেইভাবে মুখস্থ করবে। সমার্থক শব্দের উপরেও সাজেশান রয়েছে, তোমরা দেখো ক্লাসগুলো, সুবিধা হবে তাহলে। আচ্ছা এবার আসছি পদ পরিবর্তন করো। দেখো পদ পরিবর্তনের মধ্যে দুটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, নতুন আর পরীক্ষা, এই দুটি শব্দ তোমরা পদ পরিবর্তন করবে। আচ্ছা নদাগের প্রশ্ন, প্রদত্ত পদগুলি ঠিকমতো সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করো। যে পদগুলো দেওয়া আছে এগুলোকে এলোমেলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। নরেন্দ্র একবার লাগিলেন ব্রহ্মদৈত্য, মনে মনে ভাবিতে মশাইকে পেলে হয় দেখতে। সুন্দর একটা প্রশ্ন, প্রদত্ত পদগুলি ঠিকমতো সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য গঠন করো, খুব পরীক্ষায় আসে এরকম। এখানে একটা মাত্র বাক্য দেওয়া আছে, এরকম দু তিনটে বাক্য থাকতে পারে, বা একটা বড় মানে দু তিন লাইনের একটা একসাথে থাকতে পারে, সেটাকে সাজিয়ে তোমাদের তৈরি করতে হবে। সাধারণত ছোটো ছোটো বাক্যই আসে, কিন্তু কখনো কখনো কিন্তু দু তিন লাইনের বড় একটা সেন্টেন্স বা বড় একটা গল্প টাইপের আসতে পারে, যার মধ্যে সবই এলোমেলো রয়েছে, তোমাদের সাজিয়ে তৈরি করতে হবে, ঠিক আছে। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা দশ নম্বর, তোমার প্রিয় খেলা সম্পর্কে পাঁচটি আদর্শ বাক্যে একটি অনুচ্ছেদ লেখো। আদর্শ বাক্য মানে খুব যুক্তিসঙ্গত, ভালো, যথাযথ মার্জিত বাক্য লিখতে হবে, খুব ভালো বাক্য, ঠিক আছে। আবল তাবল লিখলে হবে না, আমার প্রিয় খেলা ফুটবল, এইভাবে শুরু করবে না, আমি ফুটবল খেলতে ভালোবাসি, আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি, এইভাবে লিখলে হবে না। আদর্শ বাক্য, যে বাক্যগুলো লিখলে তুমি এক নম্বর পাবে, দেখো পাশে পাঁচ নম্বর দেওয়া আছে, তাহলে পাঁচটি বাক্য পাঁচ নম্বর, মানে বাক্যটা কেমন হবে সেইভাবে ভেবেচিন্তে লিখবে। তাহলে কীভাবে বুঝবো স্যার কীভাবে লিখলে বাক্য রচনায় সম্পূর্ণ নাম পাবো, এরকম অনেক বাক্য রচনা আমি দিয়েছি, সরি বাক্য রচনা নয়, ওর অনেক অনুচ্ছেদ রচনা অনেক আমি দিয়েছি, স্যাম্পল আছে কীভাবে লিখলে সম্পূর্ণ নম্বর পাবে, আমি অনেক রচনার মধ্যে সেইভাবে তোমাদের বলে দিয়েছি। সেই রচনাগুলো দেখো, শোনো ভালো করে, বুঝতে পারবে কীভাবে রচনা লিখতে হবে। এরপরের প্রশ্ন, নিচের অংশটি পড়ে শেষে দেওয়া প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ বোধ পরীক্ষণ। দেখো কী লেখা আছে, তখন আমি বেজায় ছেলে মানুষ, দিনাজপুর জেলার
ভারী সুন্দর একটা জায়গাতে থাকি। বাড়ির নিচ দিয়েই তরতর করে বয়ে গেছে আত্রাই নদীর নীল জল। বড় বড় মহাজনী নৌকার সঙ্গে লাল প্রদীপের মতো শিমুলের ফুল ভেসে যায় সে নদী দিয়ে। আমাদের ঠিক সদর দরজার সামনে দুটো কৃষ্ণচূড়ার গাছে ফুল ধরল। ফুল ধরলে তার তলায় যেন হলুদ লালের একখানা কার্পেট বিছিয়ে দেয় কেউ। একটু এগিয়েই শাড়ি দেওয়া বকুল তার গন্ধে বাতাস ভরে থাকে। আত্রাইয়ের ধারে ধারে বকুল বনের ছায়ায় আমার দিন কাটত। খুব সুন্দর একটা মানে অংশ দেওয়া আছে কোনো একটা গল্পের, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দেবে। কী কী প্রশ্ন দিয়েছে? ক নম্বর প্রশ্ন, ছেলে মানুষ বয়সে লেখকরা কোথায় থাকতেন? দেখো গল্পের মধ্যেই দেওয়া আছে প্রথম দিকে। খ নম্বর, সেই বাড়ির নিচ দিয়ে কোন নদী বয়ে? নদীর নামও দেওয়া আছে, একটু আগে বললাম। গদাক, লেখকের বাড়ির সদর দরজার সামনে দুটো কী গাছ ছিল, একটু আগে বললাম কী গাছ ছিল এবং তাদের ফুলে কী হতো সেটাও আছে গল্পের মধ্যে। গদাকে গাছ দুটোর ফুল ধরলে কী হতো, গাছ দুটোর ফুল ধরলে কী হতো সেটাও গল্পে রয়েছে। আর ওমদ আগে, লেখকের দিন কাটত কোথায়, লেখকের দিন কাটত কোথায় সেটাও দেখো শেষের দিকে, শেষ লাইনের দিকে রয়েছে। তাহলে এইভাবে তোমরা গল্পটা মনোযোগ দিয়ে পড়বে। যখনই পড়বে, বোধ পরীক্ষণ করা নিয়ম হচ্ছে, যখনই এটা পড়বে এমন মনোযোগ দিয়ে পড়বে যেন একবার পড়েই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। কারণ এটা দুবার তিনবার পড়তে গেলে তোমাদের সময় নষ্ট হবে, বাকি প্রশ্ন বাদ চলে যাবে, পরীক্ষা শেষ করতে পারবে না। সুতরাং মনোযোগ দিয়ে পড়ে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এই হলো আজকের বাংলার মডেল প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা প্রথমে খাতায় লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। আর কেমন লাগলো আজকের এই প্রশ্নটা বা ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য, পরের মডেল প্রশ্নের লিঙ্ক পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, বাড়িতে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশুনো করো। আর নরেন্দ্র যদি টিউটোরিয়াল তোমরা ফলো করো, তোমাদের অ্যাডমিশনের কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাতে পারো। সবাই ভালো থেকো, টাটা।